তুই যে কি করিস না পাখি? এরপর ওই অর্ডারটা নিয়ে সারা দিন পিছিয়ে আমাদের বকাবকি করবে। এটাই তো আমার জীবনের সমস্যা দিদি। 100টা আমলকির মধ্যে অন্তত একটা আমলকি মিষ্টি হবে। কোনোদিন হয় না পাখি। হয় না না? না। এটাই তো আমার কপাল। কি করি বলতো? শোনো, এবার না পুরোপুরি দোষটা তোমার ছিল। পুরোটা? আচ্ছা দিদি, আমি যখনই কোনো কিছু ভালো করতে চাই কিছু না কিছু একটা খারাপ কেন হয়? এই ঠিকানাটা তো ঠিক করে খুঁজতে হতো নাকি? হুম, সত্যি দিদি, পিসিকে সাহায্য করব ভেবে এমন তাড়াহুড়ো করলাম যে এত বড় একটা ভুল হয়ে গেল। ঠিক আছে, যা হবার হয়ে গেছে সেটা নিয়ে আর মন খারাপ করিস না। আচ্ছা তুই আমায় বলতো, তোর ওই 200 পাপড়ের অর্ডারটা কি করে ক্যান্সেল হয়ে গেল? ওটাই তো, আমার ভাগ্যে স্কুটিটার তেল ওখানে গিয়ে শেষ হয়ে যায়। আসল পাপড়ের অর্ডারটা তো গেলই, তারপর যে নতুন 200 পাপড়ের অর্ডারটা এসেছিল সেটাও গেল। কি করি বলতো এখন? এই দিদি, একবার অনু ম্যাডামকে ফোন করি। কিছু না কিছু একটা গড়বড় তো আছে। একদম না। এরপর আর কোনো গন্ডগোল হলে কিন্তু পিসি তোকে ওই আমলকির বীজের মতো বাইরে ছুঁড়ে ফেলে দেবে। বলে দিলাম। পাখি পাখি খুব সাবধান, দেখ এরপর তো তোর সাথে সাথে আমিও বিপদে পড়ে যাবো দেখছি। আজ যে যেমনই হোক না কেন, তুই আমার জীবনের ব্যস্ত আমলকি। তার মানে আমি টক? না না, উপকারী। না না, উপকারী অনেক হয়েছে, এবার সত্যি এসে তাড়াতাড়ি। তবে দিদি, আমি না অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছি জানিস। অনেকক্ষণ? এতক্ষণ তো আমরা দুজনেই কথা বলছিলাম। দেখ দিদি, আমলকি টক হলে তো লোকে কেনে, আমরা তো এভাবে চুপ করে বসে থাকতে পারি না। বল, আমি যাই গিয়ে বরং পিসির সঙ্গে চাকরি নিয়ে একটা কথা বলি। পাগল হয়ে গেছিস নাকি? পিসি কিন্তু এখন বাঘের মতো খেপে আছে, তুই সেই বাঘের মুখে হাত দিবি? নে, এবার যা ইচ্ছে চা। পাপড়ের ডিল, আমার চাকরি আর পিসির রাগ। আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট। কি ভাবেন কি আপনি নিজেকে? কিসের এত অহংকার আপনার? আমাকে সবার সামনে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আর 25,000 টাকা, 25,000 টাকা তো আমি আপনাকে যখন খুশি তখন ফেরত দিতে পারি। তুমি তুমি আমাকে 25,000 টাকা ফেরত দেবে? 25,000 টাকা কত চাই আপনার? 25,000 টাকা, 50,000, 1,00,000, 2,00,000 কত চাই আপনার বলুন বলুন। নমস্কার, আমার নাম পাখি, কুমারী পাখি ঘোষ দস্তিদার, আমার বাড়ি মালদা, বণিক ভবন, ইংলিশ বাজারের কাছে। কুমারী পাখি ঘোষ দস্তিদার, মালদা, বণিক ভবন, ইংলিশ বাজারের পাশে। কুমারী পাখি ঘোষ দস্তিদার, মালদা, বণিক ভবন। পাখি, আমি তো তোর নাম ঠিকানা সব জানি, তুই কাকে বলছিস এসব? এই পাখি,